ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জে, আজ 11টায় আমাদের গাড়ি, আমরা হানিফে যাচ্ছি, 11টা বাজে আমাদের বাস ছাড়বে। এখন আমরা প্রিপারেশন নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা বাসা থেকে বের হব, তারপর আবার দেখা হবে। হ্যালো ভিউয়ার্স, দুর্ঘটনাবশত আমাদের সুনামগঞ্জে যাওয়া মিস হয়েছে, কারণ আমরা কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে ওইখানে আসলে বন্যা হয়েছে। তো এই কারণে আমাদের প্ল্যানিং চেঞ্জ করে আমরা যাচ্ছি বান্দরবন। নিশির একটু মন খারাপ হচ্ছে, বাট আমার অনেক ভালো লাগছে, কারণ আমি বান্দরবন খুব পছন্দ করি। তো বাকি তো ওইখানে গিয়ে দেখা যাক কি অবস্থা। চাকা লাগানো হওয়ার পর আবার আমরা যাব। আমরা আমাদের এমন একটা পচা বাসে জিসান উঠাইছে যে বাসের চাকা নষ্ট হয়ে গেছে। এই যে এখন আমরা সবাই এখানে বৈশাখ বুল মিটিং করতেছি, আমাদের বাসের চাকা লাগানোর জন্য এই এলাকাবাসীরা সবাই মিলে হেল্প করতেছে, তাও পারতেছে না, চলতেছে। আর আমাকে দেখেন কি কাল। হ্যাঁ, ও আচ্ছা, অলরেডি শেষ হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে এই বাসে উঠবো। এত ঝড় তুফানের পরে অবশেষে বান্দরবন আসলাম। রাস্তায় কিনা হয়েছে, হ্যাঁ ডাকাতি হয়েছে, ডাকাতরা আবার একজনকে আহত করে ফেলছে, খুবই বাজে একটা অবস্থা ছিল। আমরা তো ভয়ে শেষ, আমাদের বাসের সামনে প্রাইভেট কারে এরকম ডাকাতি হয়েছে। এই রোডে কখনোই আপনারা প্রাইভেট কার বা হাইস দিয়ে আসবেন না, তাহলে এরকম অবস্থা হবে। আমরা তো আমাদের সামনে সব হয়েছে, আমরা দেখছি বাস থেকে, বাট কিছুই করার ছিল না। এখন বান্দরবনে, এখন আমরা বান্দরবনের সব থেকে ভালো হোটেলে, হোটেলের নাম হচ্ছে হিল ভিউ। না হ্যাঁ, তখন রুম দেখে দেখে হাতে হাতে এখন আমরা রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আর ব্রেকফাস্টের পর আমরা ঘুরাঘুরি শুরু। আমরা আমাদের হোটেলের নিচে দাঁড়িয়ে আছি, ব্রেকফাস্ট করতে যাব। এখন নিশি কলাবাজার রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, আমাদের হোটেলের সামনেই ছিল এই হোটেলে। আমরা সবাই রেডি, গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাবো নীলগিরি। ভিডিও করতে দিনিসি, কিছু বলেন, কিছু বলার থাকলে আমরা সবাই এখন কে কে আসলে সবাই হাই দাও। এখন যেখানে আছি এটার ভিউটা খুব সুন্দর, পিছনে ভিউটা খুব সুন্দর, বুঝা যাচ্ছে না আসলে কেন। এই যে ছবিতে এত সুন্দর ভিউ, বুঝা যায় না বাস্তবে যতটা সুন্দর।
দূর থেকে দূরে। আমরা সবাই এখন ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত, সবাই ছবি তুলছে। আর আমাদের পিছনে যে ভিউটা আসলে অনেক সুন্দর, যদিও বৃষ্টি হচ্ছে তাই মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে। সবাই ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। এখন নীলগিরি হিল রিসোর্টে আছি, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুললাম। সামনে যাচ্ছি, দেখি সামনে কি আছে। মোটামুটি অনেক মানুষ আছে, চারপাশে ভিউটা খুব সুন্দর। নিশি কি সুন্দর বাতাস, শুধু নেই তুই শুনে দুইটা বয়ফ্রেন্ড আর সবই আছে এই দুনিয়াতে। আর কিছু দিও না। তেরি আ
গিয়েছিলাম, হেলিপ্যাডের ভিউটা খুবই সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। আর আমরা ভিজে, বৃষ্টি হচ্ছে, এত এনজয় করে আমরা ভিজছি যে এক একজনের জ্বর আসবে সেটাও আসলে আমাদের মাথায় নাই। অনেক এনজয় করছি, এখন আমরা যাচ্ছি উপরের দিকে হাঁটতে হাঁটতে। এখন বৃষ্টিতে ভিজে এত খারাপ অবস্থা যে ঠান্ডায় পিছনে বসতে পারবো না, প্রচন্ড বাতাস। তাই আমরা ড্রাইভার সাহেবের সাথে সামনে বসেছি এবং সামনে ভিউ দেখতে দেখতে যাব। আমরা এখন শৈলপ্রপাতে আছি, এখানে নিচে নামা যাবে না, অনেক পিছিল হয়ে গেছে। বাট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পানি ঝর্ণা, উপর থেকে দেখছি, নিচে যাবো না কারণ অনেক টায়ার্ড আর খুব ক্ষুধা লাগছে। নিচে গেলে পরে উঠতে পারবো না।